শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে মূল্যবোধ ও আচরণ সম্পর্কে জেনেছি, আজ আমরা মূল্যবোধ ও আচরণ সম্পর্কে একটি গল্প শিখবো। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমাদের সবার উচিত ভালো কাজ করা। আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি যেগুলোতে কি প্রত্যেকে অনেক অনেক ভালো কাজ করছে। তাহলে চলো আমরা ছবিগুলো দেখে কি বুঝলাম সেগুলো বলি। এখানে একজন কি তার দাদুকে ওষুধ দিচ্ছে, এখানে সবাই মিলেমিশে বিদ্যালয় পরিষ্কার করছে, এখানে সবাই ফুল গাছের যত্ন নিচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বাগানে তারা কাজ করছে, সবাই মিলে অনেক সুন্দর করে কাজ করছে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা শ্রেণীকক্ষে বিভিন্ন শিক্ষার্থীরা একসঙ্গে মিলেমিশে কাজ করছে। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, এটি একটি ভালো কাজ যা আমাদের প্রত্যেকের করা উচিত। এখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্নর কাজে ব্যস্ত রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি কি সবাই ফুল গাছ লাগাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এখানেও সবাই ফুল গাছ লাগাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি সবাই শ্রেণীকক্ষে কত সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। আমরা এই পাঠে আমাদের বয়সী রিপার জীবন সম্পর্কে জানবো। প্রতিদিন রিপাকে বিভিন্ন কাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। একটি হলো ভালো কাজ যা করা উচিত, অপরটি হলো যা করা উচিত নয় এমন কাজ। নিচের ছকটি দেখো, এখানে কাজের তালিকা দেয়া আছে। তালিকাটি থেকে ভালো কাজের সিদ্ধান্তের পাশে টিক চিহ্ন এবং করা উচিত নয় এমন কাজের পাশে ক্রস চিহ্ন দিই। তাহলে চলো আমরা দেখি কি কি রয়েছে। সকালে রিপা ঘুম থেকে ওঠে, এটি অবশ্যই ভালো কাজ, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। খাবার তৈরি করতে সাহায্য করে, এটিও ভালো কাজ। বিদ্যালয়ে সে দেরি করে উপস্থিত হয়, এটা অবশ্যই করা উচিত নয়। তার বন্ধুদের এড়িয়ে চলে, এটিও করা উচিত নয়। শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করে, এটি ভালো কাজ। না বলে সহপাঠীর কলম নেয়, এটি অবশ্যই ভালো কাজ নয়। শ্রেণীকক্ষ থেকে দৌড়ে বের হয়ে যায়, এটি ভালো কাজ নয়। প্রতিবেশীদের সাহায্য করে, এটি অবশ্যই ভালো কাজ। সে বাড়িতে অনেক আওয়াজ করে, এটি ভালো কাজ নয়। ভাই বোনদের পড়ালেখায় সাহায্য করে, এটি ভালো কাজ। সে দেরি করে ঘুমোতে যায়, এটি অবশ্যই ভালো কাজ নয়। খাওয়ার পর থালা বাটি যেখানে সেখানে রেখে দেয়, এটিও ভালো কাজ নয়। রিপা বিদ্যালয়ে সঠিক সময়ে আসে, এটি অবশ্যই ভালো কাজ। বন্ধুদের প্রতি সে সদয় থাকে, এটি অবশ্যই ভালো কাজ। সহপাঠীদের নিয়ে হাসাহাসি করে, এটি অবশ্যই ভালো কাজ নয়। সে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখে, এটি ভালো কাজ। ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করে, এটিও কি ভালো কাজ। প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে, এটি ভালো কাজ নয়। দাদুকে সময় মতো ওষুধ দেয়, এটি অবশ্যই ভালো কাজ। বাড়িতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, এটি অবশ্যই ভালো কাজ নয়। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে রিপার যে মূল্যবোধ সম্পর্কে আমরা জানলাম, সে যে কাজগুলো করে, তো রিপার ভালো কাজের সিদ্ধান্তগুলো কি করব আমরা আলোচনা করব। যেমন আমরা আলোচনা করতে পারি, আমরা অনেক সময় না বুঝে বা ইচ্ছা করে এমন কাজ করি যার ফলে অনেকের কি সমস্যা হয়, যেমন কেউ ঘুমালে বা পড়তে বসলে জোরে শব্দ করি, কোনো আনন্দ করার জন্য অন্যের ক্ষতি করি, এগুলো খারাপ কাজ। এর ফলে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়, এ কারণে অন্যের ক্ষতি হয়। এমন কাজ থেকে ও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার জন্য অবশ্যই আমাদের ভালো কাজ করা উচিত।
এখন আমরা নিচে কিছু শব্দ দেখতে পাচ্ছি, আর এই শব্দগুলো থেকে আমরা ভালো কাজগুলো অর্থাৎ মূল্যবোধগুলো একদিকে লিখবো, আর ভালো আচরণগুলো আর একদিকে লিখবো। আমরা এরকম সুন্দর একটি ছক করে সেগুলো লিখে ফেলতে পারি। তাহলে চলো আমরা লিখে ফেলি। মূল্যবোধ: বিবেচনা করা, সত্যবাদিতা, সময়ানুবর্তিতা, ভালো আচরণ, সদয় আচরণ, অন্যদের সাহায্য করা, সবার সাথে ভাগ করে খাবার খাওয়া। এই যে আমরা এতগুলো কাজ দেখলাম, মূল্যবোধ ও ভালো আচরণের তালিকা তৈরি করা হয়েছে, আমরা কি করতে পারি? আমরা এখন এই পাঠে যেগুলো শিখলাম তার ভিত্তিতে কি মূল্যবোধ ও ভালো আচরণের একটি সুন্দর তালিকা তৈরি করি। আমরা যেমন মূল্যবোধের তালিকা দিয়ে লিখতে পারি: 1 সততা, 2 ন্যায়নিষ্ঠা, 3 শৃঙ্খলা, 4 নম্রতা, 5 ঐক্য, 6 শান্তি, 7 সম্প্রীতি, 8 সহযোগিতাবোধ। আরও কিছু ভালো আচরণের তালিকা আমরা এভাবে তৈরি করতে পারি: 1 বড়দের শ্রদ্ধা করা, 2 ছোটদের স্নেহ করা, 3 সকলের সাথে মিলেমিশে চলা, 4 কারো বিপদে সাহায্য করা, 5 সকলের মঙ্গল কামনা করা। এখন আমরা এই প্রশ্নটি পড়ব এবং সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিব। নিচের কোনটি মূল্যবোধের উদাহরণ? ক বিপদে সাহায্য করা, খ সবার সাথে মিলেমিশে থাকা, গ সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া, ঘ সত্যবাদিতা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর সত্যবাদিতা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এই যে পাঠটি শেষ করলাম কেমন লাগলো? বেশ ভালো। আমরা কি করব, এই যে আমাদের মধ্যে যে মূল্যবোধগুলো আছে এগুলোর আমরা চর্চা করব এবং সকলের সাথে অবশ্যই সবসময় ভালো আচরণ করব। তাহলে আমরা নিজেরা ভালো থাকবো, আমাদের আশেপাশের মানুষজনকে ভালো থাকবে। তো পরবর্তী ক্লাসে আমরা আরও মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি এখানেই শেষ করছি।